সবজি ফসল চাষের মধ্যে অন্যতম লাভজনক ফসল হচ্ছে করলা। কিন্তু সবাই এ প্রজেক্ট লাভজনকভাবে করতে পারে না, আর এর মূল কারণ সঠিক জাত ও সময় উপযোগী চাষ পদ্ধতি অনুসরণ না করা। পরিবর্তিত জলবায়ুর সময়গুলোতে সফল কৃষি প্রজেক্ট গড়ে তুলতে সঠিক জাত ও স্মার্ট কৃষি প্রযুক্তি গ্রহণ করা খুবই জরুরি। আজকে করলা চাষের জন্য জমি তৈরি সার প্রয়োগ থেকে শুরু করে হারভেস্ট করা পর্যন্ত যাবতীয় বিষয়গুলো আলোচনা করব এবং বাজারে করলার কোন জাতটি ভালো হবে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। করলা চাষের জন্য কোন জমি উত্তম? সাধারণত দোআঁশ, বেলে দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটিতে করলা ভালো হয়। করলা চাষের জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জমি তৈরি ও সার প্রয়োগ করে নিতে হবে। জমিতে রস না থাকলে সেচ দিয়ে জো আনতে হবে, আর রস থাকলে সরাসরি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে সমান করে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কতগুলো চাষ দেব। করলা চাষের ক্ষেত্রে সাধারণত 4 থেকে 5টি চাষ দিতে হয় এবং জমি চাষের সময় প্রয়োজনীয় সার মাটির সাথে মিশিয়ে দিতে হয়। সবজি ফসলের ফলন কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে যদি আপনি এতে ভালো মানের জৈব সার ব্যবহার করেন। করলার ক্ষেত্রে সাধারণত প্রতি বিঘা জমিতে 200 কেজি ভার্মি কম্পোস্ট অথবা ট্রাইকো কম্পোস্টের সাথে 3 প্যাকেট ট্রাইকোডারমা মিশিয়ে জমিতে ছিটিয়ে দিতে হয়। তারপর প্রতি বিঘা জমিতে 40 কেজি TSP, 20 কেজি TAP, 30 কেজি MOP, জিপসাম 10 কেজি, বোরন 1 কেজি, ফ্লোরাডান 2 কেজি এবং ম্যাগনেসিয়াম 3 কেজি পুরো জমিতে ছিটিয়ে দিতে হবে। 1 কেজি দস্তা এইসব সার প্রয়োগের 1 থেকে 2 দিন আগে বা পরে আলাদাভাবে দিতে হবে। উন্নতমানের ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট এবং ট্রাইকোডারমা পেতে চাইলে এগ্রোওয়ানে যোগাযোগ করতে পারেন। সার প্রয়োগের পর এবার বেড তৈরি করে নেওয়ার পালা। করলা চাষের ক্ষেত্রে আদর্শ বেড সাইজ হচ্ছে 1.5 ফুট থেকে 2 ফুট এবং বেড থেকে বেডের দূরত্ব হবে 1.5 ফুট। বেড করে নেওয়ার পর জমিতে মালচিং করে নিতে হবে। মালচিং ছাড়া সফলভাবে সবজি চাষ এখনকার আবহাওয়ায় অনেক কষ্টকর। করলার 1.5 ফুট বেডের জন্য 3 ফুট প্রস্থের মালচিং পেপার ব্যবহার করা উত্তম। মালচিং পেপার বিছানোর ক্ষেত্রে পেপারের কালো রঙের অংশটি নিচের দিকে এবং সিলভার রঙের অংশটি উপরের দিকে রাখতে হয়। সিলভার রঙে সূর্যের আলো প্রতিফলিত হওয়ায় পোকামাকড়গুলো গাছ থেকে দূরে থাকে। মালচিং পেপার বেডে রস ধরে রাখে, এতে সার ও পানি দুটোর অপচয়ই কম হয়। বেডে ঠিকভাবে মালচিং বিছানোর পর মাটি দিয়ে তা ঢেকে দিতে হবে এবং জমিকে 7 থেকে 10 দিন অথবা 10 থেকে 15 দিন ফেলে রাখতে হবে। এটা নির্ভর করে জমির অবস্থার উপর। 10 থেকে 15 দিন পর জমি তৈরি হয়ে গেলে মালচিং পেপার গোল করে ছিদ্র করে চারা দিয়ে দিতে হবে। করলার ক্ষেত্রে চারা থেকে চারার দূরত্ব 3 থেকে 4 ফিট। প্রতি শতকে সাধারণত 25 থেকে 30টি চারা এবং প্রতি বিঘাতে 800 থেকে 1000টি চারার প্রয়োজন হয়। চারা নির্বাচনের ক্ষেত্রে সুস্থ শিকড়যুক্ত চারা নির্বাচন করতে হবে। মাটিতে উৎপাদিত চারা ব্যবহার না করে কোকোপিটে উৎপাদিত চারা ব্যবহার করতে হবে। আপনারা অনেকে জানবেন হয়তো এগ্রোওয়ান পলিশের নিয়ন্ত্রিত পরিবেশে কোকোপিটে উৎপাদিত চারা উদ্যোক্তাদের সরবরাহ করে থাকে। শতভাগ সুস্থ শিকড়যুক্ত সব চারা পেতে যোগাযোগ করতে পারেন এগ্রোওয়ানের সাথে। শিকড়যুক্ত চারা নিলেই হবে না, ভালো জাত নির্বাচন করাটাও সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। ভালো জাতের উপরই আপনার প্রজেক্টের সফলতার অনেকাংশ নির্ভর করে। দেশি জাতের করলা চাষের থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে হাইব্রিড করলার চাষ করাই উত্তম, কারণ এগুলোর ফলন দেওয়ার ক্ষমতা বেশি থাকে। কিন্তু হাইব্রিড জাতের করলায় রোগবালাইয়ের ঝামেলা যেমন থাকে, ক্রেতাদের ক্রয় করার আগ্রহটাও আবার দেখা যায় কম।
যদি এমন হতো যে আপনার করলাগুলো দেখতে দেশি জাতের মতো কিন্তু ফলন দিচ্ছে হাইব্রিড করলার মতো, তাহলে কেমন হতো? অবিশ্বাস্য হলেও সত্য, এগ্রোন সিড এমন একটি পরীক্ষিত করলার জাত উদ্যোক্তাদের সরবরাহ করছে। ছক্কা করলা, মাঝারি সাইজের আকর্ষণীয় রঙের দেখতে একটি হাইব্রিড করলার জাত। ফলনে হাইব্রিড হলেও এটা দেখতে ও স্বাদে একদম দেশি জাতের মতো, তাই বাজারে অন্যান্য জাতের তুলনায় এর চাহিদাও থাকে বেশ। ছক্কা জাতটি প্রায় সারা বছরই চাষ করা যায়। এটি রোপণের পর 28-35 দিনের মধ্যেই হারভেস্ট শুরু করা যায়। প্রতিটি করলার গড় ওজন 100-120 গ্রাম এবং 4-5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। প্রতিটি গাছ থেকে 3-4 কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। তাই জাত নির্বাচনের ক্ষেত্রে এগ্রোনের ছক্কা জাতের করলাটি আপনাকে বিবেচনায় রাখতেই হবে। যাই হোক, চারা রোপণের পর এবার মাচা দেওয়ার পালা। করলা চাষের ক্ষেত্রে সচরাচর ফ্ল্যাট আকারের যে মাচা ছিল সেটা ব্যবহার করা হতো, কিন্তু এই প্যাটার্নের মাচায় সেটার থেকেও ভালো রেজাল্ট পাওয়া যায়। সেক্ষেত্রে 6.5-7.5 ফুট উচ্চতার মাচা প্রদান করতে হবে। এবার আপনার প্রজেক্টের 80% কাজ শেষ, এখন শুধু ফলনের অপেক্ষায় থাকা। তবে আপনার কাজ কিন্তু এখনও শেষ হয়নি। এর মধ্যেই আপনার প্রজেক্টে হয়তো দেখা দিতে পারে বিভিন্ন রোগ পোকার আক্রমণ। যদিও এগ্রোন সিডের জাতগুলোতে রোগ পোকা আক্রমণের প্রভাবটা অন্যান্য জাতের তুলনায় কম, এদিকে সবসময় সতর্ক থাকতে হবে। গাছের পরিচর্যাগুলো ঠিকভাবে করতে হবে, সময় মতো গাছের নিচে ব্রাঞ্চগুলো কেটে দিতে হবে। আপনার করার প্রজেক্টে রোগ পোকার আক্রমণ হলে সেক্ষেত্রে সেটা ছবি বা ভিডিও আমাদের ফেসবুক পেজে মেসেজ করে দিতে পারেন এবং বিনামূল্যে আপনার সমস্যার কার্যকর সমাধানটি নিতে পারেন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্মার্ট কৃষি প্রজেক্টের বিভিন্ন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এগ্রোওয়ান ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।